মা দুর্গার কাছ থেকে আজ আপনি যদি নীল অপরাজিতা সংগ্রহ করে আপনার কাছে ঠিক এইভাবে রাখতে পারেন, তাহলে আপনার সারা বছরে কোনো কাজই যে বাধা আসবে না। আর মা দুর্গার অত্যন্ত প্রিয় এই নীল অপরাজিতা কিভাবে সংগ্রহ করবেন, আপনি কি কি উপায় এক্ষেত্রে অবলম্বন করবেন, এই সকল বিষয়ে বিস্তারিত জানাব আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের জানিয়ে দেব মা দুর্গার কেন এত প্রিয় ফুল হলো এই অপরাজিতা ফুল। মা দুর্গার পুজো করতে গেলে যেমন লাগে, তেমনি বিজয়া দশমীর দিন যদি আপনি এই নীল অপরাজিতা ফুল সারা দিনে যখন খুশি সংগ্রহ করতে পারেন, এবং এই সংগ্রহ করা নীল অপরাজিতা ফুল আপনার বাড়িতে সারা বছর এই বিশেষভাবে রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে সুফল অবধারিত। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এবং অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখবেন জয় মা দুর্গা। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে একটি হলো এই নীল অপরাজিতা ফুল। কিন্তু কেন নীল অপরাজিতা ফুল এতটা প্রিয় মায়ের? কারণ মায়ের অপর নাম হলো অপরাজিতা। আর এই নীল অপরাজিতা অবশ্যই নিবেদন করতে হয় এই বিশেষ বিজয়া দশমীর দিনে। নীল অপরাজিতা ফুল সঙ্গে নিলে যাত্রা শুভ হয়, তাই মা যখন আমাদের কাছ থেকে বিদায় নেয় তখন এই নীল অপরাজিতা ফুল মাকে নিবেদন করতে হয়, যাতে মা আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন। নীল অপরাজিতা ফুল আপনি কীভাবে নেবেন সব কিছুই বিস্তারিত জানাবো। আপনাকে কিন্তু অবশ্যই সংগ্রহ করতে হবে পুজো করা নীল অপরাজিতা ফুল। আপনি নিজেও পুজো দিতে পারেন, দিয়ে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আর যদি অন্যের পুজো করা যদি ফুল থেকে যায়, তখন ব্রাহ্মণ মশাইকে কয়েকটি মূল্যের বিনিময়ে এই নীল অপরাজিতা ফুল সংগ্রহ করুন তার কাছ থেকে, এবং সেটিকে সোজা বাড়ি নিয়ে আসুন, এবং তারপরই করুন এই বিশেষ উপায়টি, যার ফলে মা দুর্গা আপনার প্রতি অবশ্যই সন্তুষ্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে দুটি যে কোনো পাত্র নিতে হবে, হয় কাঁচের বা রূপোর। যদি আপনার সাধ্য সামর্থ্য থাকে রূপোর একটি ছোট্ট কৌটো বা পাত্রের মতো নেবেন, আর যদি সেইভাবে না থাকে সেক্ষেত্রে আপনি কাঁচের একটি কৌটো অবশ্যই নিতে পারেন। এবং তারপর আপনাকে রেখে দিতে হবে এই অপরাজিতা ফুল। কিন্তু মনে রাখবেন, আপনি যখন অপরাজিতা ফুল নেবেন, অন্ততপক্ষে চারটি অপরাজিতা ফুল একত্রিতভাবে নেবেন মা দুর্গার নাম করে, এবং ভরে রেখে দেবেন সেই কৌটের মধ্যে।
রূপবা কাঁচের তৈরি এই কৌটোর মধ্যে রাখার পর আপনি কৌটোটিকে রেখে দেবেন অবশ্যই আপনার ঘরের লকারে যেখানে টাকা পয়সা থাকে। দেখবেন খুবই দ্রুত আপনার ভাগ্যের পরিবর্তন হতে শুরু করবে, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া এবং জীবনে বহু পথে সুফল লাভ অবশ্যই করবেন, এই বিষয়টি জানিয়ে দিই। প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার। মা দুর্গার কাছ থেকে আজ আপনি যদি নীল অপরাজিতা সংগ্রহ করে আপনার কাছে ঠিক এইভাবে রাখতে পারেন, তাহলে আপনার সারা বছরে কোনো কাজই যে বাধা আসবে না। আর মা দুর্গার অত্যন্ত প্রিয় এই নীল অপরাজিতা কিভাবে সংগ্রহ করবেন, আপনি কি কি উপায় এক্ষেত্রে অবলম্বন করবেন, এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের জানিয়ে দেব মা দুর্গার কেন এত প্রিয় ফুল হলো এই অপরাজিতা ফুল। মা দুর্গার পুজো করতে গেলে যেমন লাগে তেমনি বিজয়া দশমীর দিন যদি আপনি এই নীল অপরাজিতা ফুল সারা দিনে যখন খুশি সংগ্রহ করতে পারেন এবং এই সংগ্রহ করা নীল অপরাজিতা ফুল আপনার বাড়িতে সারা বছর এই বিশেষভাবে রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে সুফল অবধারিত। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখবেন জয় মা দুর্গা। প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে একটি হলো এই নীল অপরাজিতা ফুল। কিন্তু কেন নীল অপরাজিতা ফুল এতটা প্রিয় মায়ের? কারণ মায়ের অপর নাম হলো অপরাজিতা। আর এই নীল অপরাজিতা অবশ্যই নিবেদন করতে হয় এই বিশেষ বিজয়া দশমীর দিনে। নীল অপরাজিতা ফুল সঙ্গে নিলে যাত্রা শুভ হয়, তাই মা যখন আমাদের কাছ থেকে বিদায় নেয় তখন এই নীল অপরাজিতা ফুল মাকে নিবেদন করতে হয় যাতে মা আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন। নীল অপরাজিতা ফুল আপনি কিভাবে নেবেন সব কিছুই বিস্তারিত জানাবো আপনাকে, কিন্তু অবশ্যই